নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন শামীমের সঙ্গে কেন্দ্রীয় যুব মহিলা লীগের এক নেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে। সোমবার সন্ধ্যায় দুজনের একান্ত মুহূর্তের এই ছবিগুলো ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় শামীম সহ ওই নেত্রী তাদের কয়েকজন সঙ্গী নিয়ে লাল পানির আসর বসিয়েছেন। ওই আসরের আরেক ছবিতে সিগারেট হাতে ওই নেত্রীকে শামীমের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। এছাড়াও দুজনের একান্ত আরও বেশ কিছু ছবি ভাইরাল হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুদ্দিন শামীম নোয়াখালী এক আসনের সংসদ সদস্যের কাছের লোক হিসেবে পরিচিত। এছাড়া তিতুমির কলেজের সাবেক ছাত্রলীগের এই নেত্রী বর্তমানে কেন্দ্রীয় যুব মহিলা লীগের পদে রয়েছেন। এটা সম্পূর্ণ এডিট করা ছবি এবং কি এটা আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, রাজনৈতিকভাবে আমাকে সামাজিকভাবে মান সম্মান নষ্ট করার জন্য তারা এই কাজটা করছে। ছবি ভাইরাল হবার ব্যাপারে শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমাদের দলীয় প্রতিপক্ষরা এই নেত্রীর সঙ্গে আমার ছবি সুপার এডিট করে অপপ্রচার করছে। আমি আইনগত ব্যবস্থা নেব। তবে ছবিগুলো এডিট নয় বলা হলে তা প্রচার না করতে জোর অনুরোধ করেন শামীম। অন্যদিকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় এই নেত্রীও তার ছবিগুলো এডিট করা বলে দাবি করেন। ওই ব্যাডা মিল্লা আমার এইগুলো সুপার এডিট করে ভাইরাল করে দিতে ভাই, এখন আমি বলেন কি করতে পারি ভাই, এখন ভাই আপনি সাংবাদিক মানুষ। তবে ছবিগুলো ভাইরালের জন্য তিনি যুব মহিলা লীগের আরেক নেত্রীকে দায়ী করেন ছাত্রলীগের সাবেক এই নেত্রী। আপনারা চাইলে একটা মানুষকে বাঁচাইতে পারেন, চাইলে একটা মানুষকে মেরেও ফেলতে পারেন। আমি আপনাকে ভাই হিসাবে একটা কথা বলি, আপনি নিউজটা করিয়েন না ভাই, আমি যেহেতু রাজনীতি করি আপনার সাংবাদিক। তিনি বলেন, ওই মেয়ের কিছুই ছিল না, আমি তাকে খালি হাতে ধরে নেত্রী বানিয়েছি, এখন সে বেইমানি করে আমার ক্ষতি করার জন্য এসব ভাইরাল করাচ্ছে। আমার কাছে নিয়ে আসছে এক ব্যক্তি আইনে আমার হাতে তুলে দিছে, বাফা গট মানুষ আমি যেহেতু দলের এমপি, স্থানীয় সবাই আমারই লোক। আমি শুনছি কি আমাদের ওই সেন্ট্রাল যুব মহিলা লীগের এক নেত্রীর সাথে কি ছবি টবি দেখলাম। কালবেলাকে বলেন, নুরুদ্দিন শামীমের সঙ্গে ওই নেত্রীর ছবিগুলো একজন আমাকে পাঠিয়েছে, বিষয়টি দৃষ্টিকটু এবং তাদের একান্ত ব্যক্তিগত, তাই কথা বলিনি। আমার একজনে পাঠাইছে যে কাঁধে হাত দিয়ে রাখছে, আবার ওই ওরে গালে চুমু দিতেছে, তো আমি দুইটা ছবি দেখছি, তো আমি ওদেরকে জানে ওদের রিলেশন কি তো আর বলতে পারবো না। তবে শামীম দাবি করেছে ছবিগুলো এডিট করা, বাকিটা আল্লাহই ভালো জানে। কিন্তু তার ব্যক্তিগত এগুলো তো আর আমরা হস্তক্ষেপ, আমি জানি না কতটুকু কি।